হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এসিআই মোটরসের ডিজেল ইঞ্জিন এবং পাওয়ার টিলার বিজনেসের নতুন একটি সংযোজন ইয়ানমার টিএফ একশো দশ মডেলের পাওয়ার টিলার নিয়ে আজকে আমার ভিডিও শুরু করতে যাচ্ছি তার আগে না বললেই না যেটা যে আমরা ইতিপূর্বে বাংলাদেশে বিভিন্ন মডেলের বিভিন্ন আকারের বিভিন্ন কালারের কিন্তু পাওয়ার টিলার দেখেছি এই প্রথম এসিআই মোটরস ইয়ানমার টিএফ একশো দশ মডেলের পাওয়ার টিলার কিন্তু বাংলাদেশের কৃষকের কাজকে সহজতর করার জন্য বাংলাদেশে নিয়ে এসেছে যেটা এশিয়াই মোটরসের কাছে বাংলার কৃষক চিরকৃতজ্ঞ চলুন এখন দেখে নেওয়া যাক যে এই পাওয়ার টিলারটা কেন নিয়ে আসা হলো এবং এতে কি ডিফারেন্ট বা কী আলাদা আলাদা সংযোজন রয়েছে প্রথমে আমরা ক্লিনার বাটিটি খুলতেছি এবং খুলে দেখাচ্ছি যে এ এটার আসলে অন্যান্য পাওয়ার ট্রিলের তুলনায় কতটুকু ডিফারেন্ট যেটা আমরা কিন্তু বাস্তবে ভিডিওটিতে দেখতে পাচ্ছি এছাড়া দেখুন এটার হচ্ছে নেমপ্লেটে দেখা যাচ্ছে মডেল টিএফ একশো দশ এনএল এবং হচ্ছে আর কিন্তু চব্বিশশো আর একটা পাওয়ার টিলারে কিন্তু চব্বিশশো রেটেড আরপিএম দেওয়া আছে এরপর আমরা হচ্ছে আপনার চকলিবাটা দেখতে পাচ্ছি যে এটার মডেলটা কত স্ট্রং এবং কত সুন্দর করেছে এছাড়া আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এই পাওয়ার টিলারটি কিন্তু হাত দিয়ে স্টার্ট দিতে হয় যেটার হ্যান্ডেলটা কিন্তু সামনে সুন্দরভাবে আটকানো রয়েছে যার ফলে কিন্তু লুকিংটা অনেক বেশি স্মার্ট করছে এরপরে হচ্ছে একটা আলাদা আমরা সামনে দেখতে পাচ্ছি একটা ডিজেল ফিল্টার লাগানো আছে হ্যাঁ এরপর হচ্ছে নজল প্লানজার এ যেটা হচ্ছে বডিটা এরপর হচ্ছে আপনার লুব অয়েল গেজ দেখতে পাচ্ছি আমরা যেটা কত সুন্দর লুকিং করছে এছাড়াও হচ্ছে আমরা পাওয়ার টিলারটা ফ্ড লুকিংটা এখন আমরা লক্ষ্য করতেছি দেখুন এর হেডলাইটটা কত সুন্দর করছে এবং আলোটাও কিন্তু অনেক স্ট্রং এবং অনেক দূরে চলে যায় এর আলোটা হ্যাঁ সব মিলে কিন্তু এই পাওয়ার টিলেয়ারের আউটফুট কন ক্যাপাসিটি কন প্লাস হচ্ছে এর কার্যক্ষমতা ইফিসিয়েন্সি সবগুলো কিন্তু অনেক ভালো আর এছাড়াও দেখুন হচ্ছে ইঞ্জিনটি স্টার্ট দেওয়ার পরে দেখুন এখানে হচ্ছে ফ্লাই হুইল এবং হচ্ছে পুলি এই এতটুকু অংশে যে একটা কিন্তু ড্যাঞ্জারাস পয়েন্ট যে কোনো কেউ হাত দিতে পারে যার কারণে কিন্তু এই কাভারটা দেওয়া আছে তো ভিওয়ার্স আমি যতটুকু সাজেস্ট করব যে নতুন হিসেবে এই পাওয়ার ক্লিটটা আপনারা ক্রয় করতে পারেন তাহলেই বুঝতে পারবেন এর আউটপুটটা ভালো থাকবেন